করোনাভাইরাস নিয়ন্ত্রণে আজ থেকে দেশে শুরু হচ্ছে বুস্টার ডোজ। প্রথম পর্যায়ে সম্মুখসারির ব্যক্তিদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পরে যারা করোনা টিকার দুই ডোজ নিয়েছে পর্যায়ক্রমে তারাও পাবেন এই টিকা। তবে এর জন্য নতুন করে আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজ দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসএ মিলনায়তনে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক।